সমাজ ফেরাউন থেকে আরো কিছু নিকৃষ্ট এখন জানোয়ার হল আসুন নেন যেথায় নারী জাতিরে মারতে মারতে জানে মারিলে আসুন নেন ইতা কুলাঙ্গার হল এর বাদেও আপনারা ইতা মোরার বাদে জনজাত গাইতেছে ইতা মোরার বাদে খবর ভালো চকুর পানি ফালে যা ধোয়াও করতে দিস আরে যে কু ফেরাউনের অনুসারী বিবি আসিয়া আলাইহাস সালামের স্বামী বিশ্ব শয়তান দুনিয়ার এক কুলাঙ্গার জারত চন্দ্র ফেরাউনে যখন হযরতে আছে নির্যাতন করত আর হই তোরে বাসিয়া আমি তোমার জামাই হই আর স্বামী হই আর তুমি আমার এই খোদা জমিনের মধ্যে মানিলাও হযরতে আসিয়া জবাব দিতাও আমার স্বামী তুমি আমার স্বামী আমার ফরজ আছে তোমার যতটুকু খেদমত জমিনের মধ্যে করতাম স্বামী হিসাবে অতটুকু তোমার হক আদায় করিয়া জমিন যাইব মগর কোনোদিন তোমার খোদা মানতাম না এ হুকা সুবহানাল্লাহ ও ফেরাউনে হযরতে আসিয়ারে জানে মারছে ও ফেরাউনে হযরতে আসিয়ারে জানে মারছে না আর আমার সাহাব হলে মাঝে মাঝে জানে মারুন না আবার ইগুর লোকে পিটিও দেয় না আপনারা দেখি বাদে আবার আপনারা এটাই সেরা দোষ মেসা বকর কোনো দোষ নাই দোষ আপনারা আপনারা মাঝে ফাতাই রয়ে যান আর দলাল মার্কা মুনাফি কারো হয় কুতা হয় না একু বহুত বালা ইটা উড়াইছেন হে মারছে না হ্যাঁ আপনি তার লাইন ক্লিয়ার করিয়া দিলা আপনি তার লাইন দিয়ে প্রশস্ত করিয়া দিলা হ্যাঁ একু মারছে আর কু মারবো বেঠি এর লাগে আপনারা সচেতন হই এই জাতর কুলাঙ্গার অকল সমাজ বয়কট করেন যারা নারী জাতির উপরে অত্যাচার জুলুম করে স্ত্রী গু তোমার বাপর সম্পত্তি নাই এগুলে তুমি গেলাম ফেলা হইতে হ্যাঁ দুষ্কর্ম এক নারী এরা দুর্বল জাতি এরা দুর্বল يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة أو دنيا الإنسان خل أمي الله رب العالمين فتي جن ناري جاتر دنيا الزمين إخ جن ناري جاتر آدم عليه الصلاة والسلام بام سيطر پجر ارتر حدی دکی حضرت حوا عليه السلام بسشتی خرسی اے جن ناري جاتی جن مگتو ارتر آروفتا تخوا ইতার সেরি দি বাইরে আমি গইতি বাইরে এক নদীর সোজা করতে পারতাই না আমি না আল্লাহ কইয়া দিয়া তোমরা যদি সোজা করতে হয় আকিমনাস সালা ওয়া আতিনাজ যাকা তোমরা এদেরকে নামাজ অর্থ লুকির হর সময় খানা দিও এদেরকে ফরদাওয়ালা বানাইও দিনদার বানাইও একজন নারী যদি দিনদার থাকে ফরদাওয়ালা থাকে ওই নারী জীবনে কোনোদিন স্বামীর লোকে তুতা করতো না স্বামীর বাধ্যতা হইয়া জমিন চলা ফিরা করতো না যদি আপনি নারীরে দিনদার বানাইতে পারেন হোক ঠিক কিনা নারী জাতি জন্মগত ভাবে ঠেরা জন্মগত ভাবে নারী জাতি ঠেরা ছোট হাড্ডি তাকিয়া দুর্বল হাড্ডি তাকিয়া এরা সৃষ্টি হল এর লাগি এরা দুর্বল আর দুর্বল জাতির উপরে সবল জাতি অত্যাচার করা বোকামি না মানে বড় মানসি বাহাদুরি না বোকামি বোকামি মানে তুমি কা পুরুষ এর লাগে একদিনে দুশলে বুঝাইতে এটা শরীয়তর ব্যাপার জামাই বউয়ে মহাব্বত লাগে না কেন আপনারা দুষ আছে আপনারা মায়া খোলা জানেন না মায়া খোলা আপনারা জানেন না স্ত্রী অকলরে শরীয়তর মাসলা হইলো আপনি বউরে সময় দিতে বিয়া করার বাদে খালি রাতকুর সময় না দিনকুর সময় দিতে গফ করতে মাঝে মাঝে লইয়া গুড়ার দিতে আপনি বউ লইয়া মাইটুকু ফ্রি থাকবো আপনার লোকে মহাব্বত না এক গরো থই দিলে থেলা মারিয়া তাই বাপর বাড়ি তো দায়িত্ব দেও না তাই হৌর বাড়ি তাই দাদার বাড়ি তো দায়িত্ব দেও না তবে ঠিকই নো বইয়া কিতা করতো এর লাগে আপনারাও নারী জাতিরে আমরা যা জেলা মনে করি খারাপ ইলাক খারাপ বানাই আমরা নারী জাতিরে ফর্দাওয়ালাও বানাইয়াম একজন নারী জাতিরে আপনি অত সময় পর্যন্ত কাজ করা যাইজ নাই যত সময় নারী জাতির মোহর দিয়া বিয়া করছিল এখন আমরা সমাজ আইফেল খুব টাচিং দেতা হয় বিয়ার আগে না বাদে বলেন বিয়ার আগে খামুই জানেন এর লাগে একজন নারী বিবাহ করবার আগে শরীর হয়তো যাইজ নাই প্রতিজন মানুষে নারী জাতির লোকে ভালো ব্যবহার করেন কোরআনে করিম আল্লাহ তাআলা বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى
গুনাহ লইয়া যদি কোন মুসলমান জমিন থেকে চলে যায়, দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায়, ওই মুসলমানের কবরে আল্লাহ জাহান্নামের গড়া বানাইবা। আর আমার রব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কোন মুসলমান কবরে চলে যায়, আল্লাহ ওই মুসলমানের কবরে জান্নাতের বাগান বানাইয়া দিবা। হই সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরে দেখলাম যারা কাহাকে বলে, বারিন্দা গরো দেখবার টিনোর সাল তাহলে সাল ছিলেন, সাল তো হইনি আপনারা, সালর চিত্র তো ভাই দেখবা, মাঝে মাঝে রৌদ্র আলো পড়ে, ফোড়ার পরে দেখবা আমার বরিন্দে যেহেতু গোর দাঁড়ু দেই দুলা বাড়ুর গুড়া গুড়া দেখবা খালি উড়ে, কিন্তু আত দিয়ে আর ধরতে হওয়া যায় না, হওয়া যায় মগর সৌদি দেখা যায়, ও ওতার এক টানারে যার্রা খাওয়া, ওতা এক টানারে যার্রা খাওয়া, এই পরিমাণ গুণা লইয়া যদি কোন মুসলমান জমিন থেকে চলে যাও, জানিয়া রাখি ওই মুসলমানের কবরটি আল্লাহ জাহান্নামের গড়া বানাইবা। আর যদি রাই পরিমাণ ওই দাররা পরিমাণ যদি নেকি নিয়ে আপনি জমিন থেকে চলে যাও, আল্লাহ আপনার কবরটির জন্য তোর বাগান বানাইয়া দিবা। হই সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরে দেখলাম যত মানুষে মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করায়, যত মানুষে মানুষের হক জমিনের দাবিয়া খায়, যদি কোনো পুরুষে কোনো নারী জাতির সতীত্ব নষ্ট করিলাও, কোনো নারী যদি কোনো পুরুষের যদি ইজ্জতা ভুলিয়া টানাটুনি কর, কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত তোমার মতো মানুষরে আল্লাহ নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত করত নাই, যত সময় পর্যন্ত মানুষের কিয়ামতের মাঠে তুমি কুড়াইয়া দিস না, যদি কুড়াইয়া না দিতে পারো তাহলে 250,000 বছর পর্যন্ত যত সময় তুমি দুধ ধলছ না, হাঁটি খোলার মুসলমান জানিয়া রাখি হ, আল্লাহ তোমার মতো মানুষরে কোনোদিন জন্য দিত নাই। হই নাউজুবিল্লাহ। বুঝা গেছে নি? এমনকি কোনো মানুষে যদি নিজের ফুফুর করো বাইর জমিন আত্মসাত কর, নিজের হরু বাইর সম্পত্তি যদি নিজের নামে লেখিয়া লইলাও, নিজের বনির সম্পত্তি যদি নিজে মারিয়া খাইলাও, নিজের ফুফুর জমিন নিজের নামে যদি কাগজ করিলাও, নিজের এতিম মিসকিন ভাই ভাতিজার সম্পদ গুলা যদি নিজের নামে কাগজ করিলাও, আল্লাহ কিয়ামতের দিন তোমারে অত সময় পর্যন্ত জন্য দিতা নাই, যত সময় তোমার মতো মানুষরে 250,000 বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইছে না। হই নাউযুবিল্লাহ। এমনকি ওই হক মারিয়া খানেওয়ালা মানুষে দুনিয়ার জমিনে যখন আল্লাহর খানায় কাবার খিলাফর মধ্যে দুনিয়া খান্দা শুরু করবা, হজরে আসওয়াদের সামনে গিয়া যখন চুমা খাইবা, আরাফাতের মাঠে গিয়া যদি কোনো মানুষে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়া গিয়া যদি আরাফাতের ময়দানে তুমি করো, যত মানুষের হক জমিনের মধ্যে তুমি ডাবিয়া খাইছিলাই, অত সময় পর্যন্ত যত সময় তুমি হক গুলা ঘুরাইয়া দিস না রে সাহ, আল্লাহ সারাদিন দেখির গুণা তোমার মা ফুরিয়া দিলাইব, মগর মানুষের হক নষ্ট করার গুণা জীবনে মাহাত দিত নাই। হই নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজও কিছু সাপ ওখল আসুন, মাঝে মাঝে বিয়ার বাঙ্গানি দেই আসুন, বিয়ার বাঙ্গানি দেন নি তার, হ্যাঁ এই সাপ এখন বড় ডেঞ্জারাস, কেন আপনার ভাইরাস না করোনা থেকে আর বড় ভাইরাস রে ভাই, হ্যাঁ বিয়ার বাঙ্গানি দেবার লাগি দেখবা দাবার সামনে আঁটু গেলা দিয়া বই দিস, খানো দেখা ঠাকুর দি না গেছিলাম, ও অমুক জায়গার অমুকর ফুড়িওকে দেখা তো পছন্দ হয়েছে, জি আলহামদুলিল্লাহ, ও আচ্ছা আপনি খে না আমি ও ফুড়ির বাদ আর সাসা জীবনে চিনে না এগুলো বাফরে আই হে সাসা হয়ে গেছে, এখানে বক্কা সিগারেট খাইতো মিষ্টি খাইতো আর বিয়ার বাঙ্গানি দিত, এই যে তোর চা বখলে নবী যে ফরমান যদি কোনো মানুষে মানুষের বিবাহ বাঙ্গানি দিলাও, কোনো ছেলে আর মেয়ে যদি বিবাহর বাঙ্গানি দিলাও, আর ওই ছেলেটার যদি তোমার বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে সময় মতো বিবাহ না হয়, ওই মেয়েটার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে যদি সময় মতো বিবাহ না হয়, ওই ছেলেটায় যদি জমিন দিনা করে, ওই মেয়েটায় যদি জমিনের মধ্যে দিনা করে বা আত্মহত্যা করিলায়, আমি নবী যে তোমাদেরকে জানাইয়া দিয়া ইয়ামতর দিন তোমরা আমার সুপারিশের অন্তর্ভুক্ত অত সময় পর্যন্ত হইতে পারতায় না,
যত সময় 2,50,000 বছর তোমার মতো মানুষ জাহান্নামে তলি ফিন্না হই নাউযু বিল্লাহ এর লাগি আফায়লা আপনারা বিয়ার বাঙ্গালি নামক ক্যান্সার দে গাও থাকি হলাই বেচিন তো বাঙ্গালির বাদ কম না বহুত গরম পড়ে নিতে তোরা যদি বুধ ভাই লাইন দেখা খালি উকি দিবা আর হরুতা দি ফোর দেবাইবা দেখসানি বাড়ি খেয়াইস মানে তাই একদম এমএলএল লগাইলা সিকিউরিটি না হইলে তাই হরুতাই গুল ই ফুরির বিয়ার বাঙ্গাইতা হুরা ভাই আমি খালি সিকিউরিটি যাবো জেড প্লাস সিকিউরিটি লাগা হাসানি ভাই এটা বানাইয়া মাতিয়ান নি তা অপেন্স ও জাতর সাব যারা এই অবস্থা জমিন খড্ডায় ছেলে আর মেয়েরে বিয়া দিকে দেড়ায় না এরা কিয়ামতর দিন দিনাকারী হয়ে জাহান্নাম দেইবা দুই নম্বরে নবীজি বলেন দুনিয়ার জমিন যদি কোনো মানুষে কোনো পুরুষের লগে যদি সম্পর্ক না যায় দৃষ্টিতে সম্পর্ক করিলাও না যায় সম্পর্ক করিয়া যদি কোনো নারী জাতির সতীত্ব তুমি নষ্ট করিলাও যুবকে জানিয়া রাখিও কিয়ামতর দিন যত সময় পর্যন্ত ওই নারীর সতীত্বর হিসাব তুমি ঘুরাইয়া দিছ না ওই নারীর সতীত্ব খান্তা ঘুরাইয়া যত সময় পর্যন্ত দিছ না একজন নারীর দুঃখা দেওয়ার বাদে একজন নারী যখন চকুর পানি ফেলায় খান্তিতে খান্তিতে যখন রাইত্রে দিন করে দিন দে যখন রাইত করিলায় জানিয়া রাখিও আল্লাহ তোমারে বলা দুনিয়াতে একদিন খান্দাইব বালিশ বিজাইবা তলবালি বিজাইবা নেরাউলি বিজাইবা মগর জীবনে তোমার দুঃখ যাইত না হুক নাউজুবিল্লাহ আল্লাহ দুনিয়াটা দুনিয়া সুজায় যারা বনিত্রে দুঃখা দেও লাভ করিয়া এরার ফল দুনিয়া থা যায় এমনকি যদি কোনো বনিতে কোনো বায়ের যদি মা বাবার হক নষ্ট করায় তার লগে সম্পর্ক করিয়া তুমি যদি দামি দামি মোবাইল হল তার কাছ থেকে গিফট লো আর ওই ছেলে তার মার খেদমত করে না বাবার খেদমত দমিন করে না ওর মা বাবার খেদমত তাকিয়া যদি তুমি তারে বঞ্চিত করাও কিয়ামতর দিন অত সময় পর্যন্ত তোমার মতো আটা ময়দা আলাবো অত সময় পর্যন্ত তুমি জন্য তো যাইতে পারতায় না যত সময় ওই যুবকর হক তুমি ঘুরাইয়া দিস না হই নাউযুবিল্লাহ এর লাগিয়া যুব সমাজ যারা পাইয়া শোষ করিলাও আর না এই জাতর ক্যান্সার আর না আমরা তাই আমরা নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি করতাম না নারী জাতির সতীত্ব লইয়া টানাটুনি না পছন্দ বিয়া কর অগু হইল বেটাগিরি খাম ও গোয়ালি ভার অমুকর ভরি পছন্দ হইছে বাফরে দি মাত দেবাও আর নাইলে আরো খেরো দি মাত দেবাও আপনারা তো হলা আই জমিন আত্মহত্যা বাড়ের খেনে জমিন দিনা বাড়ের খেনে আপনারা কারণে ফুয়াই কে রেতু কানেকশন লাগা জিও দিয়ে এয়ারটেল হেতুকু আপনারা কইবা না এটা কিচ্ছু না এটা তার ফেরেন্ডর লগে মাঠে আর যেমতে আসুলা বাজ হাস্তাকু হামাই গেল এত কইবা না আমি ইনো আমার ফুয়া বিয়া দিতাম না আমার স্টেটাস ধরি হায়ের স্টেটাস এখন স্টেটাস কেনে যেহেতু কানেকশন লাগাই করে তো কেন আসলাই এর লাগি তারারও মূর্তি টুকাই দেয় শরীয়তর মাসলা হইল আপনার ফুয়ারে আপনার ফুড়িরে বিয়া দিবার আগে তাহলে দেখাই চায় এখন কুর আশফা আলী তানবী রহমতুল্লা আলহী কিতাব লেখছেন এখন কুর আধুনিকতা মডার্ন জমানার নারীরে বাড়িত গিয়া মশালিয়ে দেখার প্রয়োজন হয় দায়িত্ব হলো আপনার ফুয়ার লাগি বোয়ালিফারের কোনো ফুড়ি অথবা হাইলাহান্দি টাউনের মাটিগুড়ির কোনো মেয়ে পছন্দ হয় তাই ফটো তাই বাফর খাসলত বাফর খাস মার খাসলত ওগুলা কানেকশন কালেকশন করিয়া ফুয়ার সামনে আমি বাবারে অমুক জায়গার অমুকর ফুড়ি অমুক শিক্ষাগত যোগ্যতা অত খান মা ওলা বাবা ওলা ও ফুড়ির লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাতিনি ও তাই ফটো দেখো ও যদি আমার বাইয়ে কয় ইয়েস ও তুমিও আলহামদুলিল্লাহ আর যদি কয় না তে মনে করি ও কোম্পায় নেগেটিভ কানেকশন দিয়া বলিস তুমি খালি অর্ডার দিতা পজিটিভ কানেকশন দিয়া বাল জ্বালাইত ও গরিলে শুনি হয়তো মাসলা আপনি তাহলে দিকার করিয়া বিয়া দিতে আনা দিকার করিয়া না কারণ করে যদি গুলিয়া সংসার করে না সম্পূর্ণ দায়ী আপনি ইলা বাবা হলে নিজের পছন্দ হই না আপনি দেন না এক দুই নম্বর তোমার বন্ধুর ফুড়ি যদি আটা খরাইলা বন্ধুরে তোর ফুড়ি করে বা আমার লোকে বিয়া দিবে আর কেউর লোকে দিস না যত সময় বিয়া দিস না অত সময় ইগু তোমার বউ হইছে না তান ইগু বউ হইছে না তোমারও ফুয়ার বউ হইছে না তারও স্ত্রী হইছে এর লাগে ইগুর লোকে খাওয়া এখানো যাইজ না ইগুর লোকে এত দড়ি ঘুরাঘুরি যাইজ না ইগুর সামনে যাওয়াও যাইজ না
আমরা মনে হয় মাঝে মাঝে খুঁজি জানি না, বা আমার বন্ধুর ফুড়ি ওকে আনিল মুফার লোকে, আর না আমার জেঠালির ফুড়ি, আমার জোটালির ফুড়ি, আর না আমার বৈরার ফুড়ি ও বাইরার ফুড়ি, ওগুলো ইয়াই ই ওয়াদা করলে কিন্তু বিয়া হয় না, ওয়াদা এক জিনিস আর বিয়ার বোঝা গেছে নিমান। এ আপনারা যুবক হকর হক আদায় করেন, যে সময় বাইর বয়স হইব বিয়া দেয় ও দেখা থাকলে আমি সারি দিব, খান নবী গিয়ে কইতরা আর সাবাব সুহাবা তুমি মিনার জন্য ইতা ফাগল, আর ফাগল দিলা গরু দিলা আরু হইলে বান্দানি লাগে, তারা হলে আপনি ফাগলামি সারাইতে হইলে বিয়া দেয় ও হাঞ্জোড়া আমাই দিব, ও দেখবা বাবারেও চিনব, মাও চিনব, রুটি খোরাও চিনব, আর আউরি আউরি বাইক পাশের গিয়া সেলফি লিখতে হবে, বুধ ভাইব এই কে মার কদর বাবার শিক্ষাগত যোগ্যতা বেজান দেবেন, এটা আপনার ইসলামে সাপোর্ট করেন। মগর আপনি তার শিক্ষাগত যোগ্যতা দিবার আগে ফয়লা তারা মানুষ বানাইবা, মেন্টাল বানাইবা, কোরআন আর হাদিস ভিত্তিক কিছু এলিম তার অন্তর দিয়া দিবে। আজকে কলেজ তো যে নোংরামি চলের, স্কুল কলেজ ইউনিভার্সিটির যেগুলা নোংরামি চলের, এগুলার পিছনে খেয়ে দায়ী। আপনি আপনার ফুরির রাত্রে সাতটার সময় নাইট ক্লাসও যদি দিলা, আপনি টিউশন দেয় আপনার নাইট ক্লাসও, এগুলা শরীয়তে কতটুকু সাপোর্ট করছে না? আপনি আপনার উপযুক্ত মেয়েরে একটা অটোওয়ালা উপযুক্ত ড্রাইভার হাতে তুলিয়া দিতে পারতেন না, যাই না এখানে ইগু হিয়ার ইগু ড্রাইভার না, আমরা কিছু ধনী ভাই তোতা করই নানি বাবা আব্দুল সত্তার, ও তুই আমার ফুরিকু কলেজে নেবা না করিস রে বা, যেমন হিয়ালের হাতে মুরগি তুলিয়া দিলে বাকি খেত এর লাগি না, ও দিনা বন্ধ করতে হইলে তা পয়েন্ট গুলো আপনারা সচেতন থাকবা, ইনশা আল্লাহ তাহারা করো শান্তি আইব দিনা বন্ধ। দুই নম্বরে আমার মাথে মনে গুসা কত আপনারা, দুই নম্বরে আপনারা দেওর নামক হিয়ালটাকে আপনার বউরে বাসাইবা, দেওর নামক হিয়াল দেখু অগুরটাকে আপনার বউরে বাসাইবা, এখানে আপনারা মাঝে মাঝে এখন হুজুর না দেউরি কু আমার হরু বাইর লেখা, ও বাবি ইকু যদি তোমার বাই হয় তো ইগুরা তোর শ্রদ্ধামূলক লাগে তো ফাগল খেলে, হ্যাঁ ইগু তো বাই যদি হইতো তো বাইরে তোর শ্রদ্ধামূলক তো তুমি খাবার কথা না, বাই এক আর দেওর আরেক জিনিস, বাই তো তোমার মার আর তোমার মার ব্লাড কানেকশন, তোমার ডাইরেক্ট ব্লাড কানেকশন, এর লাগিয়া বাই হইল বাই, আর দেওর আরেক জিনিস তোমার জামাই যদি এই মুহূর্ত ইন্তেকাল করেন যে তোমার দেওরে তোমার বিয়া করা যাই গেছে, বোঝা গেছে যাই গেছে, মগ তোমার দেওরে যদি বিয়া করা যাই তো ইকু বাই রইল নিয়া, এর লাগি ইগুর লোকে এত খানা কুনি গোসা গুছি তুমি করতে দিতে না তোমার বৌরে, ও না সচেতন তাহলে দেখা ইনশাআল্লাহ তাআলা করো শান্তি আইব দিনা বন্ধ হইব, তোমার বউয়ের এক বারোটা আইলেও তোমার গরম পানি দি ভাও দইয়া দিব, আন্না খালি সেঙ্গাত সেঙ্গাত করবো সাইটু দিতে না হইয়া হতো ওখান হইব, এখানে তাইর মায়া হবে বাইলাই তোমার আর মায়ার দরকার পড়ে না। দুই নম্বরে তোমার শালি যদিও তোমার বই সমতুল্য মানছি, মগর ইসলামর নীতি নীতি হইয়া থাকলো তোমার শালি তোমার বউরে যদি তুমি তালাক দিলাও তাহলে তোমার শালীরে তুমি বিবাহ করতে পারো ভাই, মগর শালীর লোকে কোনোদিন তুমি একাকিত্ব হয়ে চলাফেরা করতে পারতায় নাই, শালীরে তোমার বাইকর খরে লইয়া তুমি হাইলা খান্দি টাউন করিতে পারতায় নাই, শালীরে তোমার এলটোর আগর মধ্যে আগর সিট বসাইয়া তুমি হরিমগঞ্জ টাউন শিলচার টাউন করিতে পারতায় না, যাই নাই এটা শরীয়তে তোমার নিষিদ্ধ দিয়া দের হোক সুবহানাল্লাহ, বুঝা গেছে নি ভাইয়া, হালি বই মানছি মগর শরীয়তর ওখান তোমার ফায়সালা দিন তোমার বউ লইয়া নাই তোমার স্ত্রী এনরে লইয়া তুমি বাইকর খরে লইয়া কুড়িতে পারবা, শূন্য বালা জিনিস তোমার বউ লইয়া ফর্দার সহিত তুমি কুড়িতে পারবা, শূন্য তোমার স্ত্রীরে তুমি এলটোর আগে লইয়া কুড়িতে পারবা শূন্য, মগর হালি লইয়া না, ও আপনারা অন অবহেলা করণ করে দিনা তুমি কম ওর না বেশি ওর ভাই, এখন ইলা কোটেন নানি আমি আপনারা বুঝা দাঁড়িয়ে আমি ইলা মাথিয়ার আরি বানাইয়া ইলা কোটেন নানি হরুপ তার বউ গুরু দিয়ে হালি লিয়া দৌড়াইছে, এর কারণ মেশাবো হল না আপনারা মুরব্বী হল হইবা না, দামান বেটার লোকে দিছি রে বা গুড়া গেছে,
ও সাসাজি ইগু দামান না হিয়াল এরা লাগিয়া মাইন খরচ না জানি ও গুনো আপনারা সচেতন দিনা বন্ধ করতে হইলে ভাই এই তৈয় জায়গা সচেতন হই ইনশাআল্লাহ তাআলা গ্যারান্টি দিয়া দিয়ে জাবির হুসাইনে দিনা বন্ধ হইল হে তার বৌলিয়া গুরুত যা কোনো অসুবিধা কিতা বৌলিয়া গুরুত্ব শূন্য কইবা না বৌলিয়া যদি দায়গি ঠাও না ও আমার ভুয়া গুতারে থাবিত করে দিয়েছে বাড়িওয়ার ঘরের বাড়িওয়া থাবিত করতো কিতা আবার হে তার বৌলিয়া গুরুতি হলে যাই যাচ্ছে গুরুত্ব ইন না এর লাগি তো থইয়া ভাইটা হাতে ঠাও না খায় ভাড়াটিয়া তুমি তার হুকুরের ভেতর খাও এর লাগি মা বাবা সতর্ক হইন আরে হরুতার দোষ না আপনার দোষ আমি যাচ্ছি বাবার দোষ কিতা হয় না হরুতার দোষ কিতা হে তার পৌরে বিয়া করার বাদে তার দায়িত্ব আছে বেটির সময় দিত বেটির মহব্বত করতো ইন তুমি মাই অত ভাতা হয়ে যাও ওখানে বৌর বাড়ু হয়ে গেছে কিলা বাড়ু হইল খেতে বুঝা তুমিও তো তার বাহর বাড়ু আসলা আর না হে তার বউ ইতা হরি না শুনি জমি নুয়া বৌলিয়া গহ থাকলো দেখা থাক দাঁড়াবে খানাতে হুনিয়া মাতিস না মাতিস না কিতা ও তাই হুন্ত্রা ও তার সংসার ভাঙ্গাই তুমি মা এ ফুয়ায় তোমার মার মর্যাদা হক তো তখন হে আদায় করবো মগর মার বউ ডিফারেন্স আছে কেন বউর লগে তার যতটুকু রিলেশন আছে যেটা মহাব্বত গল্প করতো অতটুকু হে করতে পারবো মগর মার লগে তো অতটুকু গল্প করতে পারতো না পারবো নি এর লাগি মা যদি দেখো হে তার বৌলিয়া কোনো হানো ঘুরার যায় হে যদি তার বৌলিয়া ঘুরার যায় তাহলে তুমি তার বউ লইয়া তারে গুরতে দিতে আসলে অত যাই যাচ্ছে আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ও তা জায়গাতে আপনারা সচেতন হই আমার মুরব্বী যারা চাষা দিন আমার বা দিন আমার শাসিন আসুই বিনম্র আর ফুয়ার লগে তার বউরে ঘনিষ্ঠ ইয়া সম্পর্ক করতে দিবা সময় খাটাইতে দিবা আপনি আপনার মর্যাদা পাইবা বাবায় বাবার মর্যাদা পাইব মা মার মর্যাদা পাইব এজন্য আমার বায়ের আপনারা কি মাইন খরচ হই দুই নম্বরে জানাবেন বিয়ে ক্যারি তো দুস্থ হল্লার বুজুর্গ হন হুজুর আই গেছেন হিসাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য হুজুর আই গেছেন আচ্ছা ডোমলা কোন আজিও খরি বাবু আচ্ছা আর তুরা খরি লোক তুরা খরি লোক না এক অতিথি মেহমান তো ইয়ার আমি ওয়াজ করাই গেল তো দুস্থ হল্লার বুজুর্গ হল لا اله الا الله 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 محمد رسول الله কিরা খোয়াত আসলাম বেঠায় বেটি লইয়া ঘুরতে পারবো যাই যাচ্ছে মগর হালি লইয়া না বাবিয়ে তান জামাই লইয়া ঘুরতে পারবা মগর দেওয়ার লইয়া না ও দুই এলাকার সচেতন থাকবা দিনা বন্ধ হইব সংসার শান্তি আইব মহাব্বত আইব নম্বর ৩ ইয়াদ রাখুন জানি পরকীয়া নামক ক্যান্সার দূর করতে হইলে আপনারা জন্ম লিমিটেশন লাগাই হাটি খোলার মুসলমান শুনোই জন্ম লিমিটেশন লাগাই আপনারা বিয়া দিতে সময় দামান বেটার বয়স ৪৭ আর হইনা বেটির বয়স ২০ হইবা না রে বা চাকরি পাইতে ইটা দেরি হয় চাকরিয়ে কিতা ঘুরি খাবাইতো নি বলেন আমি সাইসি রিচার্জ করিয়া দিনার মূল কারণ হইল পরকিয়ার ও জায়গা এখানে যুক্তিসঙ্গত আনসার দিবা হইনা বেটি যদি ২০ বছর হয় দামান বেটা যদি ৪৫ হয় তো ডিফারেন্স কত হইছে অর্ধেক থাকি বেশ না যে সময় হইনা বেটির বয়স ৩০ হইব আমার সাবর বয়স কত রিটায়ার্ড নানি ৩০ বছর মানুষ জাতির জোয়ান কি বাড়ে না কমে আর ৫৫ বছরে ফিউজ ডাউন হইল না ফুল হইল তো এই বেটি পরকিয়া করতে দেখতে সলাম দিত নি এর লাগি বিয়া দিতে সময় জন্ম লিমিটেশন লাগাই
জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা পৃথিবীর মানব জাতির শিক্ষা দিয়া গেলা। 25 বছর যুবক হইয়া তুই বিবাহিত নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিন বিয়া করিয়া দে। তোমাদের সামনে খানো তুই তোমাদের বয়স থাকিয়া বেশি বয়সের বেটি যদি বিয়া করো আমার এক সুন্নতরে জিন্দা করবা এ ফুকা সুবহানাল্লাহ। ভাইয়ান বুঝা গেছেনি? নবীজিয়া নিজত থাকিয়া 15 বছরের বয়স দুই বিবাহিতা নারী জমিন বিয়া করছে এ ফুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গোয়াইলো নবীর সুন্নত আপনারা খালি মিটা তিলাবি খাওয়া সুন্নত। ও তোমার 12 দিন বইওয়ালা লাগে 1 কেজি দিতে চার্জ করি অখন 2000 নবীকে যদি হেতপুতি বয়সে বছর বয়সের বেটিয়কু বিয়া করিও যদি তোমার 20 আর আমার আফামনের যদি 25 তুমি যখন দিব পরকিয়া বন্ধ হইব। এক নম্বর ফোর আপনারা বিবাহ দিতে সময় পুরুষ জাতির দন দৌলত টুকাইবা না, টুকাইবা আমল খাসলত। এরপরে আপনার মা বাবার খাস ওখান সিয়া বিয়া দিবা। এক পুরুষ মানুষ না অমানুষ ওখান দেখিয়া বিয়া দিবা। আমার সাহ বখন দুই নম্বরে পরকিয়া পরকিয়া নামকদের ঘৃণিত ক্যান্সার সমাজ চলে মাঝে মাঝে দুই তিন হরুতা তুইয়া ও যে বদনা তুইয়া আফা নাই গলা হয় না। এখন ফয়লান ওপর মা তৈল কোরআনে করিম আছে সালা সাতা করুই যদি আমি হাফিজ না একটু মা খান তা দিয়ে আপনার কাছে করিয়া আল্লাহ তাআলা বলেন একজন তালাক প্রাপ্ত নারী একজন যদি জামাই হারা নারী কোন পুরুষে অত সময় পর্যন্ত বিয়া করতে পারতায় না 3 মাস 10 দিন অথবা 4 মাস পর্যন্ত যত সময় ইদ্দত তোমার ফুরিছে না অত সময় একজন পুরুষে ওই নারীরে বিবাহ করতে পারতায় না। এ হুকা সুবহানাল্লাহ। 3 মাসের কথা আল্লাহ কইছে মুফাসসিরে কেরাম হলে 4 মাস লেখছ 3 মাস 10 দিনও লেখছ। এখানে ও আয়াতগুর তফসির হিদিনকু দেখলাম ট্রান্সলেশন করছে আমেরিকার এক বৈজ্ঞানিকে যে ইসলাম ধর্ম কোন কারণে তালাকপ্রাপ্ত নারী বা জামাই হারা নারীরে 3 মাস 10 দিনের ভিতরে বিয়া করা যায় না কেন শরীয়তে হইল। ও বেটা ট্রান্সলেশন করিয়া ওখান কইছে যে একজন নারীর ফেটর মধ্যে শরীরের মধ্যে যে পুরুষের লোকে ফয়লা সংসার করছে 3 মাস পর্যন্ত ওই পুরুষের জীবাণু থাকে হুকান আউজুবিল্লাহ। এর লাগিয়া যখন তালাক হয়ে যায় প্রথম পিরিয়ড ওয়ার লগে লগে 3 ভাগের 1 ভাগ জীবাণু মুক্ত ওই নারী হয় প্রথম পুরুষের হুকা সুবহানাল্লাহ। 2 নম্বর পিরিয়ড বেমারে যখন দেখা দেয় মেন্স বেমারে যখন দেখা দেয় 3 ভাগের 2 ভাগ আপনার জীবাণু মুক্ত প্রথম পুরুষের জীবাণু মুক্ত ওই নারী হয়। 3 নম্বর মাসে যখন আমার বনিরে আবার পিরিয়ড বেমারে দেখা দেয় তখন পরিপূর্ণরূপে ওই জীবাণু মুক্ত প্রথম পুরুষের জীবাণু মুক্ত ফুরাফুরি আমার বই নই দেয় হুকা সুবহানাল্লাহ। এখন মাসলা হইল আপনারা হেরে হেরে দেখছেন হরুতা দুই হরুতা তিন হরুতা তুইয়া দৌড় তুলই দেখছেন। এখন আপনারা গিয়া মাঝে মাঝে মুরব্বী হলে কইন দিবা এখন ওই গেছে খামতে কিতা করবা বিয়া খামতা ফরাইয়া দিলাম কুয়া খার বউর বিয়া ফরাইয়া দেয় আপনি দেখুন বউ বাগাইয়া লিয়া গেছে গিয়ে তালাক দিছেন তালাক দিছেন তালাক দিলেও তো 3 মাস 10 দিন ইদ্দত হইতো না ওলা নিহ ইদ্দত ফুরলো না ইকে তালাক দিল না খার বেটি তার লগে বিয়া দেয় যারা সন্তান খালি এমনি আইসরানি মুসলমান বালা করে হুশ করেন না জানি হকমাত আহমক বেদারা গরম বাতে তো থা বেদা কোন মাসলায় আপনারে কইল আরেক বেটার বেটি হে লইয়া গেল ইকে তালাক দিল না হে যদি তালাক দেনা পৃথিবীর কোন বেটা আসুন তালাক দেবা ইচ্ছা তারে দিয়া আউরি খালি বিয়া করাইয়া দিলা ইতাই আর খালি দুয়া ফাতিমা আল্লাহ খান আর আলী আল্লাহ খান সংসার করার তৌফিক দিও ফাতিমা কি তার থাইল খান লুচ্ছা আসলা মাতে গুসা করি দিছে ও গোইলে শরীয়তের মাসলা 4 মাস পর্যন্ত আপনি বিয়া দিতে পারতাই না 3 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত ফুরিত এর বাদে বিয়া দিতা হে তালাক দেবার বাদে 3 মাস 10 দিন এর আগে বিয়া করা যাইজ না আর ইদ্দত না ফুরে যদি বিয়া করিয়া সংসার করে সহবাস করে একটু জিনা হইব সহবাস উঠত আর জিনার তা কি যে মাল প্রোডাকশন হইব যারত সন্তান না বৈধ সন্তান বলেন যারত সন্তান এর লাগিয়া তো মাতর লোকে আলিম হুকলারে গালি দিলেন আমরা অত টুকুই পাই নাই তা ভালো থাকতে ও তার মালিকা ও তার কেমিক্যাল আলা মালিকা
এর লাগিয়া মাইন খরণ না জানি আমার ভাই মুফতিরে দারবই আমি মাতিয়া রেখান আই এই কারণে পরকিয়া জমিন পারে আপনারা বিয়া করাইয়া দিলেন ফোটাফোটে হিগেও দেখছে দুর্বা আমার চাষা করো ভাই খাম পাড়াই দিতে আমিও বাড়াই সচেতন হই এক জিনা করলিয়া আপনি মহল্লার সংসার খতরা সেক্রেটারি খানো প্রেসিডেন্ট খানো এক হত্যাকারী লইয়া আপনি মহল্লার সংসার খতরা সেক্রেটারি প্রেসিডেন্ট খানো ঠেলালার সোয়াকে ফোনো মাতিলে জুতার মালা লইয়া বাইপাস থেকে লইয়া বোয়ালি পাতি মুখা পর্যন্ত গুড়া নিল আর আর মসজিদের প্রেসিডেন্টের ফোয়া যদি থুয়া থুয়া করে মুস্তাহনির থল এর রাতে হবে না এটা কিচ্ছু অগুর নাম ইনসাফ নেই অগুর নাম ইনসাফ ইগুর নাম তুলু ইগুর নাম আমানত ও খেয়ানত এর লাগি আমার মা বোনেরা শরীয়তের হুকুম হইল গিয়া তোমার স্বামীর বিনা ইজাজতে এক ভিক্ষুকরে তুমি ভিক্ষা দিতে পারতে না যাইজ না তোমার স্বামীর অর্ডার লাগবে আজ আমার ভাইয়া ইতে বেঙ্গালুর চেন্নাই মুম্বাই কর্ণাটকা মেঘালয় মিজোরাম অরুণাচল গিয়া সৌদি আরব গিয়া মাতার গাম্পা ফলে রুজু করিয়া বাইক বসে গিয়া তোমার ঠাই আর তুমি গিয়া হাইলাহান্দিত বিশাল মার্কেটিং করতে শিলচার বিগ বাজার গিয়া বেঠাগিরি খটাই যা আঠা মেতা মুখর বি সিনামিত বগলো আনঠি আরেকু খেয়ে অর্ডার দিছে খা সালা বেটা বাড়িতে আছে এতে ডাকতি বাইতেন না খেয়ে পারমিশন দিল তোমার জামাইয়ের আমানত খেয়ানত করছো তোমার স্বামীর হক তুমি নষ্ট করছো আল্লাহ কি কসম আল্লাহ কি কসম আল্লাহ কি কসম কিয়ামতের দিন কত সময় পর্যন্ত তোমার মতো আফামুনিরে আল্লাহর জন্য তীর্থ নাই যত সময় পর্যন্ত জামাইয়ের হকর জবাব কিয়ামতের দিন আল্লাহর আদালত দিস না হুক নাউজুবিল্লাহ জোরে করে কই নাউজুবিল্লাহ এল্লা কি আমার ভাইয়েরা আর আমার দুস্থ হল আর বুজুর্গ হল সচেতন ওই মুরব্বী হল পরকিয়া আমার ক্যান্সার থেকে সমাজের বাসাই তুই আপনারা গোল্লা গরম করে আজ হাজারো নারী জাতীয় খান দিকরা হরুতা লইয়া হাজারো ভাই হরুতা লইয়া আপনারা ঘুমো আপনারা কোনো খবর নাই কিচ্ছু এর লাগি সচেতন তার মতো ইনশা আল্লাহ দুই নম্বর লাভ স্টোরি দেখবো আপনারা নামে ক্যান্সার দেখা দিছে ইতারে মোবাইল দেবার আগে খেয়াল করিয়া দিও আপনি মোবাইল সপ্তাহ দেখবার চেক করবা দেখবা আপনার ফুয়ার মোবাইলের গ্যালারি ফুল হয়ে গেছে খালি সুন্দরী সুন্দরী বনির তোর পিকচার ও ভাই ইন্তেকাল হওয়ার বাদে মানুষে যদি তোমার পাসওয়ার্ড খুলিয়া পেটেন লক খুলিয়া যদি তোমার মোবাইলের গ্যালারি যদি না চাই তিনি যদি ভর্তি ভাই আল্লাহর কসম মানুষে তোমার দোয়া দিত না তোমার ফটোত গান লাগাইয়া যদি মানুষে ফেসবুকে আপলোড দে তুমি জন্য তো দায়িত্বে পারত না মানুষের দুঃখ প্রকাশ করবো দায়ী রায়কান ঠিক মগরি পায় বাস হারাইয়া তোমার দোহ দে এর লাগে যুবক ভাইয়েরা সময় আইলে বিয়া করিও মা বাবা যারা আসেন শুনেন ফুয়ার ফুরির ছেলে আর মেয়ের বিয়ার বয়স হওয়ার বাদে যথা সাহিত্য আপনারা বিয়া দিবা যদি না দেয় ইকে যত দিনা করব যত আপনার দিনা করব অপকর্ম করব সব দিনার কোন আপনি মা আপনি বাবার খান তো আল্লাহ চাপাইয়া দিব কই নাউজুবিল্লাহ আর জোরে করি কই নাউজুবিল্লাহ এর লাগি আমরা সময় মতো আমার ছেলে আমার মেয়ের বিবাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর জোরে করে কই ইনশাআল্লাহ আর ভাইয়াতে মা বাবার সামনে জীবনে আঙ্গুর তুলামারি খোতা হইও না যাইজ নাই মা বাবার সামনে চোখ রঙাইয়া খোতা হইও না যাইজ নাই বনিতে মা বাবার দমক দিয়া খোতা হইও না যাইজ নাই নবীজিয়ে ফরমাই সন্তানে যদি মা বাবার সামনে খোতা আঙ্গুর তুলা মারিয়া হয় চোখ রঙাইয়া হয় মা বাবার দিল যদি কষ্ট আই যায় ই সন্তানের হায়াত আল্লাহ মোহর মারিতে হায়াত লম্বা হয় না ই সন্তানের হৃদয়কো আল্লাহ মোহর মারিয়া দিলায় এই সন্তানদের লাঞ্ছিত বঞ্চিতর জিন্দগি আল্লাহ দে হুক নাউজুবিল্লাহ এর লাগিয়া বাইয়াইতে হলা মা বাবার কথা মানিয়া চলিও মা বাবা তোমার সবচাইতে বড় নিয়ামত মা বাবায় দোয়া করিয়া যদি তোমার সৌদিতে আপ ডাউন কোনো বিপদ আল্লাহ গোটাইত না যাইতে সময় মা বাবার মাথাইয়া যাইও মহব্বতর সালাম দিয়ে যাইও যেদিন করো সবসময় দিনে একবার কর করিয়া খবর লইও মা বাবার মা বাবার দোয়াই তোমার লাগি বেহতর এক চাইতে বড় দোয়া আর নাই গোটা পৃথিবীর আলি নখলে মুফসিরি নখলে পীর আনে পীর রখলে যদি দোয়া করিয়া তোমার ধ্বংসর বদোয়া দে আর মা যদি কইন আল্লাহ আমার ফুয়া কুতারে তুমি হায়াতে জিন্দিগি দিয়া সম্মানিত জিন্দিগি খান্তা দিও সারা পৃথিবীর মুহাদ্দিসিন মুফাসসিরিন সমস্ত আলিমে দিন অখলোর দোয়ারে নিসর আসমান রাখিয়া মা বাবার দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া তোমার ইজ্জতি জিন্দিগি দান করবো কই সুবহানাল্লাহ এল্লা কি আমার দুষ্ট হল্লা দুর্গ হল যা কিছু মাতিলাম যদি কষ্ট হইয়া তখন আমার মাফ করিয়া দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো ওমা আলাই নাইনাল বালা ওয়াহিদ আওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা নাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ
আপনার মায়ার মহব্বতর বান্দা হল লইয়া আমি গুনাহকার গুলামে আপনার কাছে আত্মতিছি আল্লাহ। আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আমরা জমায়েতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহে মাফ করিয়া দাও। আল্লাহ আপনি আমার জিন্দা মুদা মা ইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়া দাও। আমার দ্বারা মা নাই বাবা নাই কবর তুই আত্মতিছি আল্লাহ। আপনার কবরবাসী মা ইয়ার আমার কবরের জন্য তোর বাগান বানাও। ওরা জমিন আসুন হায়াতে তৈ জীবাদান ফরমাও। এই এলাকার প্রত্যেক জিন্দা মুদারে মাফ ফরমাও। আমার যুবক ভাইতে বড় মেহনত মুজাহেদা করিয়া দিনের মাহফিল দিয়ে তৈয়ার করলা। আল্লাহর উতারে খাইল কিয়ামতের ময়দান আমরার বৈত্যে করলা কি না যা তোর উসিলা হিসাবে কবুল ফরমাও। আল্লাহ নবীদের উসিলা আমরার দোয়ারে কবুল ফরমাও। অনুভবিতু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম।